ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে আমাদের এক দিনী ভাই ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন যে এক হোটেলে কাজ করি, সেখানে রাত্রে 12টা পর্যন্ত কাজ করতে হয়, বাসায় ফিরে গোসল টোসল করতে করতে ঘুমোতে ঘুমোতে একটা দুটো বেজে যায়। এবার ঘুমোতে উঠতে উঠতে সকাল 6টা 7টা বেজে যায়। তো এমত অবস্থায় যদি আমি সকাল 7টায় যদি ফজর নামাজ আদায় করি তা কি হবে, সে বিষয়ে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা নামাজকে তার নির্ধারিত সময়ের মধ্যেই ফরজ করেছেন। এ ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তদরূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় আমল, সর্বোত্তম আমল কি। তার উত্তরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু সালাম বলেছিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, নামাজ সময় মতো আদায় করা। তাই আমাদের উচিত এবং কর্তব্য হলো নামাজ সময় মতো আদায় করা। এক নামাজকে আরেক ওয়াক্তে বিনা কারণে নিয়ে যাওয়া যাবে না। দ্বিতীয় কথা হলো এই, কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে ভুলে যায় বা ঘুমের কারণে যদি নামাজটি ছুটে গিয়ে থাকে, তাহলে তার যখনই নামাজের কথা স্মরণ হবে অথবা ঘুম ভাঙবে, তৎক্ষণাতে সে নামাজটা আদায় করে তাকে কি করতে হবে, আদায় করতে হবে। তৃতীয় কথা হলো এই যে ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজ করবে না। যেমন রাত 12টাতে ডিউটি শেষ হলে তাকে কি করতে হবে, দ্রুত ঘুমিয়ে যেতে হবে। এক্ষেত্রে দুটোর সময় ঘুমের কোনো প্রশ্ন আসে না। 12টার সময় যদি ডিউটি শেষ হয়ে যায় কি করতে হবে, যত দ্রুত সম্ভব ঘুমিয়ে গিয়ে এবং ফজরের সময় যেন উঠতে পারি তার জন্য ব্যবস্থা গ্রহণ করা। যেমন অ্যালার্ম লাগিয়ে রাখা বা কোনো বন্ধুকে বলে রাখা যে আমাকে এই সময় উঠিয়ে দেবে। এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করার পরেও যদি তার ঘুম না ভাঙে তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু ইচ্ছাকৃতভাবে রাত্রে ঘুমাতে দেরি করবে আর ফজরে নামাজ ফজরের সকাল 7টা 8টার দিকে আদায় করবে, এই ধরনের যদি অবহেলা করে গাফলাতি করে যদি এই ধরনের নামাজ আদায় করে, তাহলে তার নামাজ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। তবে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার পরেও যদি তার ঘুম না ভাঙে তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু অবহেলা করে গাফলাতি করে সময় পার করে দিয়ে দেরি করে ঘুমিয়ে ফজরের ক্ষেত্রে সূর্য উদিত হওয়ার পর আদায় করবে, এটা রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। তাই এক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। বাকি আল্লাহু আলম বিস সওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।